ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। আচ্ছা, আপনার স্বামীর নাম নিজাম আমার, আপনার বাবার নাম আবুল কালাম, আবুল কালাম। আচ্ছা, ইনি তো আপনার মেয়ে, বড় মেয়ে, ঠিক আছে। আপনি যদি বলতে কষ্ট হয় আপনার মেয়ে বলে আপনার গ্রামের নামটা বলেন। হ্যাঁ, আপনার গ্রামের নাম, সে সময় যে বাড়ি এলাকার নাম বলেন, দেশের নাম। হ্যাঁ, পাহাড়তলিতে সেগুন বাগান বাসা ভাড়া ছিল আমাদেরকে নিয়ে, তখন চাকরি করতো রেলওয়ে হসপিটালে, ওইটা ওই যে সমাজ কল্যাণ, ওই যে বাচ্চা কাচ্চা না হওয়ার জন্য ওষুধ দেয় এইগুলো আর কি, পরিবার পরিকল্পনা ওষুধ এগুলো মানে উনি ইয়ে করতো, তার ওখান থেকে আসা যাওয়া করতো। তখন সাত দেশে উনি লেখাপড়া আসতো, ক্লাস এইট পর্যন্ত ওনাকে নিল গিয়ে, ওরা ওখানে পাঞ্জাবি লাইনে ওই যে বোর্ডের হোল্ডিং অফিসার, উনি বোর্ড নিতেছে, জাল বোর্ড দিতেছে কতগুলো, মানে বোরকা হলাম আবে তার মেয়ে, আমার মা তিন চারজন ধরছে, ধরে এখানে রেখে দিছে। তখন ওরা রাগে গেছে, বলে কি তুমি কেন দৌড়লাম দেখে, ওদের তো বোট আরে হয় নাই, বোরকা পরে কেন বোট দিতেছে। ওই দেখ তখন পাঞ্জাবি আসছে, আমরা ঘরে ছিলাম তিন ভাই বোন, আমরা দুই বোন এক ভাই, ঘরে আমার বোন ছোটোটা এতটুকু এসছে ছোট। বাবা আমার, আমার বাবা তখন মৃত, আমার মা অনেক কষ্ট করছে আমাদেরকে নিয়ে চাকরি বাকরি করে লাগাই দিয়েছিল বেহারিরা, তখন তো ইন্ডিয়া চলে গেছে, আমার মা ইন্ডিয়া চলে গেছে, তখন ইন্ডিয়া গান্ধী সাহায্য করছে আমার মা, আপনার আম্মাকে যখন নির্যাতন করে তখন কি আপনারা ছিলেন সামনে বা কিছু? আমরা কান্নাকাটি করতেছি, কতজন পাঞ্জাবি ছিল? মারা লুটপাট করে মাছ আমরা সব নিয়ে গেছে, আমার মার এক কাপড়ে আমাকে হাতে ধরিয়ে মেয়েটা আমার বোনটা কোলে নিয়ে এই নালা দিয়ে মানে ওরা সব বেহারি করে নিতে বলতেছে, বেহারি কলোনি। যখন আমার আমার কতদিন এখানে কতদিন সেখানে বাসা ভর্তি করে মানুষের বাসায় আশ্রয় নিছে যে কী করবে এরা পাঞ্জাবি যারা তো মেরে ফেলবে। কেমন আছেন এখন যে দেশ স্বাধীন হলো, তারপর আপনি খুশি আছো না? দেশ স্বাধীন হয়ে যায় তুমি মিলে ছোমর প্রাণে মনে, মিশে ছোমর দেহের শানে, তুমি মিলে ছোমর প্রাণে মনে, তোমারই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।